একুশে অক্টোবর ১৯৪৩ আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা দিবস। ১৯৪৩ সালের একুশে অক্টোবর দক্ষিণ পূর্ব এশিয়াবাসীর উপস্থিতিতে সিঙ্গাপুরের ক্যাথে হলে নেতাজি সুভাষচন্দ্র বসু অস্থায়ী আজাদ হিন্দ সরকার গঠনের ঘোষণা করেছিলেন, প্রভিশনাল গভর্নমেন্ট অফ ফ্রি ইন্ডিয়া। সেখানে আজাদ হিন্দ সরকারের প্রধানমন্ত্রী সমর ও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়ে আবেগ মথিত কণ্ঠে সরকারের প্রধান হিসাবে শপথ গ্রহণ করলেন নেতাজি। শপথ বাক্য পাঠ করতে গিয়ে তিনি বললেন, ঈশ্বরের নামে ভারতবাসী সকলের মুক্তির উদ্দেশ্যে আমি সুভাষচন্দ্র বসু এই পবিত্র শপথ করছি যে আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি এই সংগ্রাম চালিয়ে যাব। আমি চিরকাল ভারতবর্ষের সেবা করব, সমস্ত ভারতবাসী ভাই বোনের কল্যাণে কাজ করে যাব, এটাই হবে আমার জীবনের শ্রেষ্ঠতম কর্তব্য। স্বাধীনতা লাভের পরেও ভারতের স্বাধীনতা রক্ষার প্রয়োজনে আমার শেষ রক্তবিন্দু দিতে আমি প্রস্তুত থাকব। এই ঐতিহাসিক শপথ গ্রহণের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হলো আজাদ হিন্দ সরকার। আজাদ হিন্দ সরকারের মন্ত্রিসভার দপ্তর বণ্টন হল সর্বোচ্চ উপদেষ্টা শ্রী রাসবিহারী বসু, রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী সমর ও পররাষ্ট্রমন্ত্রী শ্রী সুভাষচন্দ্র বসু, অর্থমন্ত্রী শ্রী এস সি চ্যাটার্জি, প্রকাশনা ও প্রচার শ্রী এস এ আইয়ার, আইন বিষয়ক শ্রী এ এন সরকার, মহিলা বিষয়ক শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথন, মন্ত্রিসভার সচিব শ্রী এ এম সহায়, সামরিক বিভাগের মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল আজিজ আহমেদ, লেফটেন্যান্ট কর্নেল এন এস ভগত, লেফটেন্যান্ট কর্নেল জে কে ভোসলে, লেফটেন্যান্ট কর্নেল গুলজারা সি, লেফটেন্যান্ট কর্নেল শানওয়াজ খান, লেফটেন্যান্ট কর্নেল এম জেড কিয়ানি, লেফটেন্যান্ট কর্নেল এ ডি লোকনাথন, লেফটেন্যান্ট কর্নেল এ কাদির, লেফটেন্যান্ট কর্নেল এডি রাও, এরা সকলেই সামরিক বিভাগের মন্ত্রী। এছাড়াও মন্ত্রিসভার অন্যান্য উপদেষ্টারা হলেন মোহাম্মদ করিম গনি, দেবনাথ দাস, ডি এম খান, ই ইলিয়াপ্পা, আই থিবি, সর্দার ঈশ্বর সিং। আজাদ হিন্দ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর অস্থায়ী আজাদ হিন্দ সরকারকে স্বীকৃতি জানালো জাপান, তার কয়েকদিনের মধ্যেই স্বীকৃতি জানালো জার্মানি, ইতালি, বর্মা, নানকিং চীন, থাইল্যান্ড, ফিলিপিন্স, মাঞ্চুরিয়া ও ক্রোয়েশিয়া। মোট নটি দেশের স্বীকৃতি অর্জন করে ঐতিহাসিক আজাদ হিন্দ সরকার তার শপথ বাস্তবায়নে এগিয়ে চলতে থাকে। ২৩শে অক্টোবর ১৯৪৩ গভীর রাতে আজাদ হিন্দ সরকারের মন্ত্রিসভা প্রথম ঐতিহাসিক বৈঠকে বসে। সেই বৈঠক শেষ হয় ২৪শে অক্টোবর ১৯৪৩ ভোরবেলা। এই ঐতিহাসিক বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করে নেতাজি সুভাষচন্দ্র বসু ২৪শে অক্টোবর ১৯৪৩ সিঙ্গাপুরের পেডং ময়দানে ৫০,০০০ আজাদ হিন্দ ফৌজের প্যারেডে ঘোষণা করলেন আজাদ হিন্দ সরকার একযোগে ব্রিটেন ও আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। সেই ঘোষণার সাথে সাথে দেশপ্রেমী আজাদ হিন্দ সৈনিকরা সামরিক প্রথায় রাইফেল মাথার উপর তুলে নেতাজিকে সমর্থন ও অভিনন্দন জানায়। আওয়াজ ওঠে, চলো দিল্লি, নেতাজি জিন্দাবাদ, আজাদ হিন্দ জিন্দাবাদ। সেই রণধ্বনিতে মুখরিত হয়ে ওঠে উত্তর পূর্বের আকাশ। আজাদ হিন্দ সরকারের বাণী নির্ধারিত হল ইত্তেফাক, ইদমাত ও কোরবানি। এর অর্থ হল ঐক্য, আত্মবিশ্বাস ও আত্মোৎসর্গ। রোমান হরফে হিন্দুস্থানি হলো রাষ্ট্রভাষা। জাতীয় পতাকা হলো ত্রিবর্ণ রঞ্জিত পতাকার মাঝে লম্ফনোদ্যত ব্যাঘ্র, যা আপোষহীন সংগ্রামের প্রতীক। পারস্পরিক সম্বোধনের শব্দ হল জয় হিন্দ। আজাদ হিন্দ ফৌজের রণধ্বনি হল চলো দিল্লি, দিল্লি চলো। পরিকল্পিত মুক্তিযুদ্ধ পরিচালনার মাধ্যমে ভারতবর্ষকে স্বাধীন করার মহাসংগ্রামে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হল। আজাদ হিন্দ ব্যাংক নিজস্ব মুদ্রা, প্রচারের জন্য প্রতিষ্ঠিত হলো বেতার কেন্দ্র, নিজস্ব রাষ্ট্রীয় মুখপত্র দৈনিক আজাদ হিন্দ পত্রিকা, এছাড়াও সব ভারতীয় ভাষায় প্রকাশিত হলো বিভিন্ন পুস্তিকা ও প্রচার
পত্র। আজাদ হিন্দ সরকারের প্রধান হিসাবে ঐতিহাসিক ভাষণ দিয়ে তিনি যে বক্তব্য রেখেছিলেন জাকার্তায়, সেই কথা এখানে স্মরণযোগ্য। স্বাধীনতা কখনো কারো দান হিসাবে পাওয়া যায় না, রক্তের বিনিময়ে তা লাভ করা যায়। আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠার পর জাপানের সঙ্গে যে সামরিক চুক্তি হয়েছিল সুভাষচন্দ্র বসুর, সেই চুক্তিতে তিনি ভারতবর্ষের সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরে রেখেছিলেন এবং কখনোই জাপানের কাছে আত্মসমর্পণ করেননি। জাপান জার্মানির সহযোগিতা নিয়ে তিনি যেভাবে আজাদ হিন্দ সরকার এবং তার সেনাবাহিনীকে নিয়ে ভারতের স্বাধীনতা আন্দোলনে, ভারতের সর্বশেষ স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন, সেই ইতিহাস ভারতবর্ষে সমস্ত ছাত্রছাত্রীদের কাছে পড়ানো হয় না, পঠিত হয় না, সেই ইতিহাস আজও নানা কারণে অগোচরে পড়ে আছে। সেই ইতিহাসকে তুলে আনাই 21শে অক্টোবর দেশবাসীর উদ্দেশ্যে এই মহান দিনটিকে তাৎপর্যপূর্ণভাবে উদযাপন করবার আমরা দাবি জানাচ্ছি। পৃথিবীর সমস্ত তদানীন্তন সময়ের পণ্ডিতরা সুভাষচন্দ্রকে অভিনন্দিত করেছিলেন। রোমা রোলা, এস জি ওয়েলেস, বার্টান রাসেল, মুসোলিনি, তোজো ভেলেরা, ব্রিটিশ ঐতিহাসিক মাইকেল এডওয়ার্ডস, সর্বপল্লী রাধাকৃষ্ণান, সমস্ত পণ্ডিতেরা তারা সুভাষচন্দ্রের বিপ্লব চেতনা, স্বদেশ প্রেম, ত্যাগের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। গান্ধীজিও সুভাষচন্দ্রের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। 1940 সালের 2রা জুলাই ব্রিটিশ রাজ সুভাষচন্দ্রকে গ্রেপ্তার করেছে শুনেই গান্ধীজি বলেছিলেন, সুভাষচন্দ্র একজন বর্ন লিডার। সাংবাদিক লুই ফিশারের কাছে সুভাষচন্দ্র সম্পর্কে বলেছিলেন, সুভাষচন্দ্র ইজ এ পেট্রিয়ট অফ পেট্রিয়টস। ইতিমধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্রকে দেশনায়কের পদে বরণ করেছিলেন এবং তার তাসের দেশ কাব্যনাট্যটি উৎসর্গ করেছিলেন সুভাষচন্দ্রের নামে। সুভাষচন্দ্র সারা জীবন ধরে তার এই সংগ্রামের, তার এই লড়াইয়ের মূল কথাই ছিল তিনি দেশকে, ভারতবর্ষকে স্বাধীনতা অর্জন করাবেন এবং ভারতবর্ষকে একটি সমাজতান্ত্রিক পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দেশে পরিণত করবেন। তার সাম্প্রদায়িক সম্প্রীতির ভাবনা, সৌহার্দ্যের ভাবনা তিনি তার জীবন্ত সাক্ষ্য রেখেছেন আজাদ হিন্দ বাহিনীতে। আজাদ হিন্দ বাহিনীর দুই সৈনিক স্বাধীনতার পর যখন দেশভাগ হয়, 1965 সালের পাক ভারত যুদ্ধের সেই দুই সেনাপতি পাকিস্তানের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন এবং ভারতের কর্নেল হর গোবিন্দ সিং আলিঙ্গনবদ্ধ অবস্থায় বেশ কিছুক্ষণ পাগলের মতো নেতাজি জিন্দাবাদ ধ্বনি দেওয়ার শেষে পাক সেনাপতি আনোয়ারই বলেছিলেন, নেতাজি হিন্দু নন, শিখ নন, মুসলমান নন, তিনি মহামানব, হিন্দুস্তান পাকিস্তানের অনেক ঊর্ধ্বে তার আসন। সুভাষচন্দ্র সম্পর্কে সেনাবাহিনীর নায়কদের এই উক্তি নেতাজি সুভাষচন্দ্রের আদর্শকে পরিস্ফুট করে। সুভাষচন্দ্র নিজে তার বক্তব্যে বলে গিয়েছিলেন, দেশবাসীর পক্ষ হইতে লোকচক্ষুর অন্তরালে তিলে তিলে জীবন দিয়া প্রায়শ্চিত্ত করিয়া যাইব, তারপর মাথার উপর যদি ভগবান থাকেন, পৃথিবীতে যদি সত্যের প্রতিষ্ঠা হয়, তবে আমার হৃদয়ের কথা দেশবাসী একদিন না একদিন বুঝিবেই। নেতাজি সুভাষচন্দ্রের এই যে ভবিষ্যৎ কথা, ভবিষ্যৎবাণী দেশবাসী আজও বুঝছে না, কিন্তু দেশবাসীকে একদিন বুঝতেই হবে। নেতাজি সুভাষচন্দ্রের আদর্শ, তার অনুসৃত পথেই ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। আজকে 21শে অক্টোবরের এই মহান দিবসে নেতাজি সুভাষচন্দ্র বসু অজস্র আজাদ হিন্দ বাহিনীর সৈনিকদের আত্মত্যাগের এই পবিত্র দিনে আমরা আসুন এই সংকল্প গ্রহণ করি, জয় হিন্দ।